দেখা দরকার, ডেজার্টে, কিন্তু ডেজার্টে কিন্তু আসলে তারা কিন্তু হেড বেশি, শট না হ্যাঁ লাগলে কোনো লাভ কিছু নেই। ও করার নেই। ওপি হেড ভাই, জনি ভাই এটা কি খেললো? এলসি জে ফ্লেম জাস্ট আগুনের মতো একটা হেড দিয়ে কিলটা নিয়ে নিল ভাই, এটা কি হইলো বুঝলাম না, হোয়াট ওয়াজ দ্যাট? যে হ্যাঁ সে এই যে একা রাশ ফুলটা করলো এখন এখানে, কিন্তু সে একা রাশ করাতেই কিন্তু সমস্যাটা হয়েছে, এখন সমস্যাটা হয়েছে হ্যাঁ এই জায়গায়। সে কিন্তু এখানে একা রাশ না দিলে বিপ্লব ভাই ইজিলি কিন্তু ম্যাচটা হয়তো বা একটু চেঞ্জ করার টার্ন থাকতো। এ খেয়াল করছো এই রাউন্ডে জনি একাই 4টা কিল করছে। ও ভাই এটা কিন্তু পুরো ওপি ছিল, আসলে আমি না খেয়াল করি না এই জিনিসটা, কারণ এত মারামারির মধ্যে খেয়াল থাকে না। কিন্তু ভাই এলসি যে ও কিন্তু নক হয়ে গেছিল, ও কিন্তু লাস্টে এসে কিন্তু ব্যাকআপটা দিয়ে দিছে 4টাকে মাইরা। ওপি ওপি ভাই হোল্ড করছে সূর্য ভাই, বিগ ফ্যান 5 ম্যাচকে, থ্যাংকস আরে বলছিল আমারে তোমাকে। হ্যাঁ আচ্ছা এখানে থ্যাংক ইউ ভাই কিন্তু থ্যাংক ইউ। ওইখানে কিন্তু জোস একটা ওয়ান ট্যাপ দিছে এলসি জে ফ্লেম, জে ফ্লেম কিন্তু ওপি লেভেলের একটা ওয়ান ট্যাপ দিছে। আমার আমরা মনে যদি হয় না দেখি নাইট হান্টার ইউজ করে জাইফু, আলাদাস আসলে ওরে ভাই কাম ওরা, ব্যাক করতে পারবে। আমি তুমি যদি একটু দেখো যে ওরা কিন্তু পার্মানেন্ট কভার কিন্তু ধরে রাখছিল, কিন্তু এরপরও কিন্তু কোনো লাভ হইলো না। পার্মানেন্ট কভার ধরে রাখলেও না না পারবে না তো, করে আমি ওয়ান ট্যাপে ট্রাই করি, এ কিন্তু লাগেনি। দিবে দিবে আমার যা মনে হইতেছে পারবে হয়তো বা। ও কি ইলিমিনেট হয়ে, জোন ওপি হেড ভাই এলসি জে ওপি ফ্লেম, ওপি ওপি ভাই। আজকে কিন্তু যে এলসি জে ফ্লেমের কিন্তু আমরা ছোট অনেকগুলা দেখতে হ্যাঁ পারছি, হ্যাঁ যদি দেখো আমি প্রায় 14টা কিল এদিকে জে জে ফ্লেমের, ফ্লেম ওপি লেভেলের একটা খেলা দিচ্ছে।